हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग, वेलकम बैक टू माय चैनल सुप्रीतिस वर्ल्ड। तो शुरू कर आज के नतून ब्लॉग। एखन बजे सकाल 9:30। घूमते उठते आज के प्रचंड देरी हो गए। जस्ट घूमते उठे नीचे नेमे माँ के चा कर दिलाम ताड़ाताड़ी करे, और एखन बनाच्छी ओट्स। तो चलो, तो ओट्स बनाच्छी। एटा आमी आर मा माय दुजन मिले खाबो, कारण बाड़ी तो बाबा नहीं। तो आमी, मा आर আরেকজন এখনও ঘুম থেকে ওঠেনি। তো সকালের কাজ মোটামুটি কমপ্লিট হলো, সকালের ব্রেকফাস্ট কমপ্লিট, সকালের যেটুকু কাজ থাকে, কাজকর্ম থাকে, সব কমপ্লিট। আর তোমরা জানো রান্না তো আমি করি না, রান্না মা করে। তো মাকে সব কিছু গুছিয়ে দিয়েছি, মা এবার রান্না করছে, কারণ মায়ের হাতের রান্না জাস্ট অসাধারণ, আমরা সবাই খেতে সেটা ভালোবাসি। আর হচ্ছে এখন একটু রোদে বসে আছি, রোদে বসে কটকটি খাচ্ছি, আমার ভীষণ প্রিয়। তোমাদের কার কার ভালো লাগে কটকটি জানাবো কমেন্ট করে। ছোটোবেলায় তো খুবই খেতাম, ভীষণ খেতাম, পড়তে বসতে মানে উঠতে বসতে এনি টাইম আমি কটকটি খেতাম, আমার এত ভালো লাগতো। এখন তো অত খাওয়া হয় না, পাওয়াও যায় না। তো যাই হোক, বরকে বলেছিলাম যে আমার খুব কটকটি খেতে ইচ্ছা করছে, তো বর নিয়ে এসছে। তো রোদে বসে বসে আমি একটু খাচ্ছি, খেয়ে দিয়ে উপরে গিয়ে উপরে কাজকর্মগুলো করবো। তো নিচের আমার সব কাজ কমপ্লিট, এবার ওপরে এসে ওপরের যে বিছানাপত্র আছে সব গুছাতে হবে, কারণ আমি জাস্ট কাজ করি। ও ওয়াও, এতে সব গুছিয়ে নিয়েছে, আমার বরটা তো একদম গুড বয় হয়ে গেছে। দেখো বন্ধুরা, ও সব, তুমি তো ভিডিওটা দেখবা, থ্যাংক ইউ সো মাচ, একদম চাকাচাক করে দিয়েছে ঘর। কয়জন আর বড় এরকম করে বলো তো বন্ধুরা, একদম। এই তো উপরে আসলে তো একটাই কাজ থাকে আমার, জাস্ট গোছানো, আর তো কিছুই করতে হয় না, সেটাও ও করে দিচ্ছে, থ্যাংক ইউ। ওর যখন সব কাজ করা হয়ে গেছে তো আর কি, এবার গাছে জল দিই আমি। এই আমার বাগান, ছোট্ট বাগান, এগুলো আমার গাছ, এগুলোতে আমি দেখাশোনা করি, জল দিই আর কি। এর আগে ফুল গাছ লাগিয়েছিলাম, কিন্তু ওগুলো জাস্ট ফুল হয় তারপরে মরে যায়, ওর জন্য আর ভালো লাগে না। আর এগুলো ফুলও দেয় না, বাট মরে না কমসে কম। এই গাছটা ভীষণ সুন্দর। আর এই এক রাক্ষসে গাছ, এত জল খায়, এত জল খায়, প্রচণ্ড জল খায়। এখন জল দিলাম, একটু পরে টাটকা হবে, আবার এক দুই ঘন্টা, আড়াই ঘন্টা, তিন ঘন্টা পর আবার যে গাছে এরকম পাতাগুলো জাস্ট ঝিমিয়ে যাবে, এত জল খায়। আমাদের ট্যাঙ্কির জল মানে সব এর পেটেই যায়। তো এই হচ্ছে আমার গাছ। তো আরও কিছু গাছ আছে এদিকেও, এগুলো তো জল দিয়ে দিই। এক হাতে ক্যামেরা করছি তো আর এক হাতে জল দিচ্ছি, একটু অসুবিধা হচ্ছে। এই যে সেই রাক্ষসের গাছ এখানে আরেকটা আছে, দেখতে ভীষণ ভালো লাগে কিন্তু জল খায় প্রচণ্ড, এটাই। একটাও ফুলের গাছ নেই, সব পাতাবাহার টাইপের গাছ, এটাতে বেশি জল লাগে না। খা খা খা, এনে খা, জল খা তোরা। এখানে কিছু গাছ আছে আর ওই জানলাতে কিছু গাছ আছে, আরও নিয়ে আসবো। এই এই জায়গাটাকে আরও সুন্দর করে সাজানোর ইচ্ছা আছে, বাট একটু পরে, কারণ এগুলো শুধু সাজানো হয় না, এগুলোকে অনেক মেনটেন করতে হয়। তো কদিন পরে করবো, ওর জন্য এখনও করিনি, ধরিনি এই ব্যাপারটাকে। তো এখন বাজে দুপুর 1:30, তো এখন আমরা খাওয়া দাওয়া করবো, আমার স্নান ধান কমপ্লিট, বর গেছে উপরে স্নান করতে, ওর নিচে আসলে এখন আমরা খাওয়া দাওয়া করবো। তো কী কী খাওয়া দাওয়া আছে তোমাদের দেখা। তো এই হচ্ছে আজকের
দুপুরের খাওয়া দাওয়ার আয়োজন কী কী আছে একটু বলে দাও। চিকেন, মাটন, বাটা মাছের ঝোল, সালাড, ভাত। আর চিকেন মাটনটা কোত্থেকে আসলো হঠাৎ করে? শ্বশুরবাড়ির থেকে ফোন করলো। হ্যাঁ, মাংস আনা হয়েছে, নিয়ে যাও। বাজার করার লোক নেই তো, বাবা চেন্নাই আর আমি অলস। না না, মা বাড়িতে করছে তো, জানে আমরা খেতে ভালোবাসি মাংস, তো সেজন্য দিয়ে দিল। মাঝে মধ্যে দেয়, যাই হোক এখন খাবো আমরা। আর এখানে সেই বাটা মাছের ঝোল আছে, জাস্ট গামাকা গামাকা শস্য। এটা কী জানো, পোস্ত দিয়ে করছো না? আচ্ছা কী বলো, এটা হচ্ছে কাছাকাছি শ্বশুরবাড়ি হওয়ার ফায়দা। হ্যাঁ, আর যেন কাছে বিয়ে করবে সবাই। ওকে, এবার খাই। তো আমরা আবারও শপিং করতে এসেছি, যেগুলো নিচ্ছি, এটা কুটুশের, এটা পিসি পিসামশায়ের, আর গামছা নেওয়া হচ্ছে। এই যে দেখুন, অ্যাক্সিডেন্টের অবস্থা খারাপ, থোবরা বলে চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, বললো তো গাইস, তোমরা দেখতে পেলে যে আমরা মার্কেটে গিয়েছিলাম আমি আর মা, তো প্রচুর শপিং করলাম। তো কী কী শপিং করলাম এবার তোমাদেরকে দেখাবো। ফার্স্টে দেখাই, এই যে দুটো ব্ল্যাঙ্কেট নেওয়া হয়েছে, এটা স্পেশালি একটা বাবার, একটা মায়ের, একটা মা গাড়ি দিয়েছে, একটা বাবা, দুজন আলাদা আলাদা, তো দুজনের দুটো ব্ল্যাঙ্কেট। আর হচ্ছে নেওয়া হলো এই যে দারুণ, এটা একটা জিনিস, এটা নিলাম। এটা হচ্ছে আমার ওই বাবার জন্য, মানে বাবার বাড়ির বাবার জন্য একটা সোয়েটার নাম হলো, সুন্দর না সোয়েটারটা, এই সোয়েটার। আর কুটুসের জন্য নেওয়া হলো একটা হালকা আর কি ঠান্ডার একটা জামা, জামা না সোয়েটার, এটা হালকা ঠান্ডা। একটা গামছা নেওয়া হয়েছে বাড়ির জন্য, এগুলো গেল। আর নেওয়া হয়েছে কালকে একটা ইনভাইট আছে, মানে ইনভাইট বলতে আমার পিসি বাড়িতে আর কি, মানে পিসির শাশুড়িমা মারা গেছে, তো সেখানে যেতে হবে, তো সেই কারণে পিসির জন্য শাড়ি, পিসামশাইয়ের জন্য একটা শার্টের পিস নেওয়া হয়েছে। এই হচ্ছে বাজার নর্মাল শাড়ি, ছাপা শাড়ি আর একটা শার্টের পিস। এই হচ্ছে আজকে শপিং। তো ফ্রেন্ডস, তোমরা দেখতেই পেলে সারাদিন আমরা কী কী করলাম, কত মজা করলাম, কী কিনলাম, কোথায় গেলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ওকে বাই, টাটা, গুড নাইট।